আজকের সেমিনারের মাধ্যমে আমাদের আলোচক এই দিক নির্দেশনায় যুবকদের সামনে উপস্থাপন করেছেন, আমি সে কথাটাই তার সাথে একমত হয়ে সবাইকে বলতে চাই। বদর ময়দানে যে যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে যুদ্ধে যাওয়ার আগের দিন প্রেম দেখিয়েছিলেন, আজকের সময়ে যদি বদরের সাহাবাইকে আমার যুবক সাহাবাইকে ফুজাত অন্তরে ধারণ করি আমরা, তাহলে শেখ যেই দুরবস্থার কথাগুলো তুলে ধরেছেন সেখান থেকে আমাদের এই সমাজটা অতি দ্রুতই উত্তরণ ঘটাতে পারবে বলে আমি আশা করি। নলেজ অ্যান্ড উইজডম শিক্ষক সেমিনারের প্রধান আলোচক দেশবরণ্য পীর মাশায়েখ, উলামায়ে কেরাম এবং যারা আজকে সেমিনারে অংশগ্রহণ করেছেন, কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, সভাপতির সমাপনী বক্তব্য একেবারে সংক্ষিপ্ত, আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, আন্নাসু মাদনু কামাদনি জাহাবি ওয়াল ফিদা খিয়ারুম ফিল ইসলাম ও খিয়ারুম ফিল জাহিলিয়াত ও খিয়ারুম ফিল ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নূরানি জবান ইরশাদ ফরমান, গোটা মানব জাতিকে মানব হচ্ছে একটা সম্পদ, সেই সম্পদটা হচ্ছে কিভাবে যারা জাহিলিয়াতের যুগে ছিল সম্পদ, ইসলামের যুগে সম্পদ, যাদের মধ্যে জ্ঞান আছে এবং বুদ্ধিশক্তি আছে, হেকমত আছে। আজকের সেমিনারের মাধ্যমে আমাদের আলোচক এই দিক নির্দেশনায় যুবকদের সামনে উপস্থাপন করেছেন, আমি সে কথাটাই তার সাথে একমত হয়ে সবাইকে বলতে চাই। বদর ময়দানে যে যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে যুদ্ধে যাওয়ার আগের দিন প্রেম দেখিয়েছিলেন, আজকের সময়ে যদি বদরের সাহাবাইকে আমার যুবক সাহাবাইকে ফুজাত অন্তরে ধারণ করি আমরা, তাহলে শেখ যেই দুরবস্থার কথাগুলো তুলে ধরেছেন সেখান থেকে আমাদের এই সমাজটা অতি দ্রুতই উত্তরণ ঘটাতে পারবে বলে আমি আশা করি, এবং এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে এসব বা সমাপ্তি ঘোষণা করলাম।